গুরুদয়াল সরকারি কলেজের পক্ষ থেকে 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রত্যাশা করছি এই করোনা মহামারীকালে তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং সুস্থ আছো। প্রতি বছর একাদশ শ্রেণী ভর্তির পরে আমরা ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়ে নেই এবং তোমরা সশরীরে ক্লাসে উপস্থিত থেকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করো। কিন্তু বর্তমান করোনা মহামারীর কারণে তোমরা সশরীরে উপস্থিত থেকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছো না, তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা গুরুদয়াল সরকারি কলেজ পরিবার অনলাইন কার্যক্রমের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। প্রত্যাশা করছি খুব দ্রুতই করোনা মহামারী সমাধান হবে এবং আমরা তোমাদের সাথে সশরীরে শ্রেণী কার্যক্রম শুরু করতে পারব। আমরা শিক্ষার্থীদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় পত্র দুটো একসাথে পড়িয়ে থাকি। শিক্ষার্থীরা যেন প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা পত্রই সবসময় টাচের ভেতরে থাকে। এজন্য প্রত্যেকটি সাবজেক্টের মতো ফিনান্স, ব্যাংকিং ও বিমা দুটি পত্র রয়েছে। একটি হচ্ছে ফিনান্স, ব্যাংকিং, বিমা প্রথম পত্র, যেখানে ফিনান্স নিয়ে কথা বলা হয়েছে। আরেকটি হচ্ছে ফিনান্স, ব্যাংকিং, বিমা দ্বিতীয় পত্র, যেখানে ব্যাংকিং এবং বিমা নিয়ে কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ফিনান্সের একটি ক্লাস ইতিমধ্যে পেয়ে গেছো। তো আজকে আমরা কথা বলবো ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র নিয়ে। তার আগে আমি তোমাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমি AKM রবিউল আলম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র সিলেবাস নিয়ে কথা বলার আগে তোমাদের জানিয়ে রাখছি, তোমরা আগামী দুবছর গুরুদয়াল সরকারি কলেজে অধ্যয়নকালে চারটি ইন্টারনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। একটি হচ্ছে অর্ধবার্ষিকী পরীক্ষা, এরপরে বার্ষিকী পরীক্ষার মাধ্যমে তোমরা দ্বাদশ শ্রেণীতে প্রবেশ করবে, এরপরে দ্বাদশ শ্রেণীতে তোমরা প্রিটেস্ট এবং টেস্ট পরীক্ষার পরে তোমরা HSC ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো সামনে তোমাদের যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেটা হচ্ছে অর্ধবার্ষিকী পরীক্ষা। অর্ধবার্ষিকী পরীক্ষায় ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চারটি চ্যাপ্টার রয়েছে, চারটি অধ্যায় রয়েছে। এর মধ্যে ব্যাংকিং পার্টের তিনটি অধ্যায় রয়েছে। অধ্যায় প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক, তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। বিমা পার্টে একটি অধ্যায় রয়েছে, সেটি হচ্ছে দশম অধ্যায়, বিমা সম্পর্কে মৌলিক ধারণা। এই চারটি অধ্যায় নিয়ে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র সিলেবাস রচনা করা হয়েছে। এরপর আমি তোমাদের সাথে কথা বলবো HSC পরীক্ষার প্রশ্ন উত্তরের মানবন্টন নিয়ে। ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ব্যাংকিং ও বিমা যেহেতু একটি থিওরি সাবজেক্ট, এখানে সৃজনশীল প্রশ্নোত্তর অংশে তোমাদের ক বিভাগে ব্যাংকিং থেকে প্রশ্ন করা হয়। তোমাদের সাতটি প্রশ্ন করা হয়, তোমাদের উত্তর করতে হবে পাঁচটি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান দশ করে, পাঁচ, দশ, পঞ্চাশ। এরপর তোমাদের সৃজনশীল প্রশ্নোত্তরে আরেকটা বিভাগ থাকে, খ বিভাগ। খ বিভাগে তোমাদের বিমা থেকে প্রশ্ন করা হবে। এখানে তোমাদের চারটি প্রশ্ন দেয়া থাকবে, দুটি প্রশ্ন উত্তর করতে হবে দুই, প্রতিটি প্রশ্ন দশ করে, তোমাদের বিশ নম্বর। এই তোমাদের সৃজনশীল অংশে সত্তর নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে। এরপর তোমাদের বহু নির্বাচনী বা MCQ প্রশ্ন উত্তর করতে হবে, MCQ থাকবে তোমাদের তিরিশ নম্বর। এই মোট একশো নম্বরের তোমাদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, HSC পাবলিক পরীক্ষায়। HSC পাবলিক পরীক্ষার মতো আমরা আমাদের কলেজের অভ্যন্তরীণ ইন্টারনাল যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাতেও আমরা প্রশ্নোত্তরের মানবন্টনে এই প্যাটার্নটা ফলো করে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, এই যে দশ নম্বর দেখছো সৃজনশীল পর্যায়ে, এই দশ নম্বরে তোমাদের চারটি অংশ থাকবে, ক অংশ থাকবে, খ থাকবে, গ থাকবে, ঘ থাকবে, কতে এক থাকবে, খতে দুই থাকবে, ঘতে তিন থাকবে, ঘতে চার থাকবে। এইভাবে প্রতিটি প্রশ্ন আমরা দশ নম্বর করে, পাঁচটি প্রশ্ন তোমাদের পঞ্চাশ নম্বর উত্তর করতে হবে ব্যাংকিং থেকে, এবং দুইটি প্রশ্ন দশ করে, বিশ নম্বর বিমা থেকে উত্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথম অধ্যায় হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে কথা বলতে হলেই আমাদের শুরু করতে হবে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ। আমরা বর্তমানে যে ব্যাংক ব্যবস্থা দেখতে পাচ্ছি, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসার সময়, বাজারে যাওয়ার সময় কিংবা কোথাও জার্নি করার সময় তোমরা রাস্তার দুই পাশে অনেক ধরনের ব্যাংক দেখে থাকো, সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক।
যেমন সোনালী ব্যাংক দেখে থাকো, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, আবার কিছু বেসরকারি ব্যাংক যেমন ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, অনেক ধরনের ব্যাংক দেখে থাকো। এই ব্যাংকে যারা প্রবেশ করেছো, ব্যাংকে লেনদেন করার জন্য তোমাদের যাদের ব্যাংকে যেতে হয়েছে, তোমরা দেখেছো ব্যাংকের ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে, ব্যাংকের ক্যাশ কাউন্টারে টাকা জমা এবং টাকা প্রদানের জন্য আলাদা ব্যবস্থা আছে, প্রত্যেক অফিসারের জন্য আলাদা আলাদা ডেস্ক সিস্টেম চালু করা আছে। তো এই যে বর্তমানে যে ব্যাংক সিস্টেমটা এখন চালু আছে, এটা কি একদিনে চলে এসেছে? এটা একদিনে আসেনি, এটাকে এই বর্তমান অবস্থায় আসার জন্য ব্যাংক ব্যবস্থাকে অনেক কাল অতিক্রম করতে হয়েছে, ক্রমবিকাশের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে ব্যাংক ব্যবস্থা এসেছে। প্রাচীনকালে যখন মানুষ গুহায় থাকতো, যখন মানুষ পশু শিকার করতো, মৎস্য আহরণ করতো, তখন একটা বিনিময় প্রথা সিস্টেম চালু ছিল। দেখা যেত একটি দল, একটি গোষ্ঠী বা একটি সম্প্রদায় প্রাণী শিকার করেছে, তারা প্রাণীর মাংস খেয়ে কিছু মাংস উদ্বৃত্ত থাকতো, সেই মাংসটুকু তারা আরেকটি দল, সম্প্রদায় বা গোষ্ঠীর সাথে শেয়ার করতো। আবার ওই দ্বিতীয় গোষ্ঠী সম্প্রদায় যারা মৎস্য আহরণ করতো, তারা মৎস্য খাওয়ার পরে কিছু অতিরিক্ত উদ্বৃত্ত অংশ প্রথম গোষ্ঠীর সাথে শেয়ার করতো। এইভাবে বিনিময় প্রথা চালু হয়। তো বিনিময় প্রথা একটা অসুবিধা দেখা দেয়। বিনিময় প্রথায় দেখা যায় যে অনেক পণ্য যখন বিনিময় করতে যাব, একটি পণ্যের মূল্য অধিক আর একটি পণ্যের মূল্য কম, দুইটি পণ্য যখন আমরা সমপরিমাণ বিনিময় করতে যাব, তখন যে পণ্যের মূল্য অধিক সেই পণ্যের যে মালিক সে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিনিময় প্রথা বাইরে আরেকটি সহজ সমাধান সৃষ্টি করা হলো, সেটি হচ্ছে মুদ্রা ব্যবস্থা। বিনিময় প্রথার পরে মুদ্রার ব্যবস্থা করা হয়, যে জিনিসটার মূল্য অধিক তাকে অধিক মূল্য দেওয়া হয়, যে জিনিসটার মূল্য কম তাকে কম মূল্য দেওয়া হয় অপেক্ষাকৃতভাবে। তো এই মুদ্রা ব্যবস্থা চালু হওয়ার পরেই দেখা গেল যে মুদ্রা নিরাপত্তার প্রয়োজন পড়ল, মুদ্রা চুরি হওয়া শুরু করলো, মুদ্রা নেওয়ার জন্য ডাকাতি শুরু হলো। তো এই মুদ্রা নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হলো। এই মুদ্রা নিরাপত্তা ব্যবস্থা যে নেওয়া হলো, এটাই হচ্ছে ব্যাংক ব্যবস্থার আদি সিস্টেম। তো মুদ্রা নিরাপত্তা ব্যবস্থা যারা গ্রহণ করতো, তারাই ব্যাংক ব্যবস্থা চালু করেছে। তো এই মুদ্রা নিরাপত্তার দায়িত্বে যারা ছিল, তারাই ব্যাংকের প্রবর্তক বলা যায়, ব্যাংক ব্যবস্থার প্রবর্তক বলা যায়। তাহলে ব্যাংক ব্যবস্থা কিভাবে আসলো? ব্যাংক ব্যবস্থার সর্বপ্রথমে ছিল বিনিময় প্রথা, বিনিময় প্রথা ছিল। এই বিনিময় প্রথার পরে যে সাময়িক অসুবিধা দেখা দিল, সে অসুবিধা সমাধান করার জন্য মুদ্রার প্রয়োজন পড়ে গেল, মুদ্রার প্রয়োজন বা মুদ্রা ব্যবস্থা চালু হলো। মুদ্রা ব্যবস্থা চালু হওয়ার পরে সেই মুদ্রার নিরাপত্তার প্রয়োজন পড়ল, তাহলে আমরা এটাকে বলতে পারি মুদ্রার নিরাপত্তা। এভাবে ব্যাংক ব্যবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে এই যে আমরা গ্রাফের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম, প্রথমে বিনিময় প্রথা ছিল, বিনিময় প্রথার পরে মুদ্রার প্রয়োজন দেখা গেল, তখন মুদ্রা ব্যবস্থা চালু হলো, এরপরে এই মুদ্রার ব্যবস্থা নিরাপত্তা জন্য ব্যাংক ব্যবস্থা চালু করা হলো। তাহলে এটাকে আমরা বলতে পারি ব্যাংক ব্যবস্থার ক্রমবিকাশ। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ অংশে আমরা আরও কিছু তথ্য জেনে নিব। খ্রিস্টপূর্ব 2000 অব্দে বেবিলনীয় সভ্যতায় উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থার প্রচলন ছিল। তখনকার সময়ে দেখা যেত যে উপাসনালয়ে যে সকল পুরোহিতগণ থাকতেন, তারা জনসাধারণের কাছ থেকে অর্থ জমা নিত এবং জনসাধারণকে ঋণ প্রদান করে থাকতেন। এরপর খ্রিস্টপূর্ব 1000 অব্দে রোমান সভ্যতায় রোমের সাত পাহাড়ের ব্যবসায়ী ব্যাংক ব্যবস্থার চর্চা করতেন। এরপরে খ্রিস্টপূর্ব 600 অব্দে চৈনিক সভ্যতায় শান্সি ব্যাংক নামে প্রথম, বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা মনে রাখবে, খ্রিস্টপূর্ব 600 অব্দে চৈনিক সভ্যতায় বিশ্বের প্রথম যে ব্যাংক তাকেই বলা হয় শান্সি ব্যাংক। বিশ্বের প্রথম যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় শান্সি ব্যাংক, খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে। বিশ্বের প্রথম সাংগঠনিক ব্যাংক, ব্যাংক অব ভেনিস, 1157 সালে। এরপরে 1400 সালে ব্যাংক ব্যবস্থার আধুনিক পর্যায় শুরু হয়, যেটি হচ্ছে ব্যাংক অব বার্সেলোনা। ব্যাংক অব বার্সেলোনা প্রতিষ্ঠার মাধ্যমে 1400 সালে আধুনিক ব্যাংক ব্যবস্থা চালু হয়। আরও তোমরা জেনে রাখবে, বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংকের নাম ব্যাংক অব সুইডেন, যেটি 1656 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড, 1694 সালে প্রতিষ্ঠিত হয়। এবং উপমহাদেশের প্রথম ব্যাংক, ব্যাংক অব হিন্দুস্তান, যেটি 1700 সালে প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী,
ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশে পড়ে এখন আমরা আলোচনা করব ব্যাংকের শাব্দিক উৎপত্তি ও সংজ্ঞা নিয়ে। বাংলা যে ব্যাংক শব্দটি, এটি এসেছে ইংরেজি ব্যাংক শব্দ থেকে। সচরাচর আমরা জানি যে ব্যাংক শব্দের অর্থে নদীর তীর, কিন্তু ইংরেজি ব্যাংক শব্দটি এসেছে ইতালীয় ব্যাংকো শব্দ থেকে। ব্যাংকো শব্দের অর্থ উঁচু টোল। প্রাচীনকালে ইতালিতে যে সকল ইহুদি ব্যবসায়ীগণ ব্যাংক ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন, তারা উঁচু টোলের উপরে বসে অর্থ প্রদান করতেন, ঋণদান করতেন এবং জনসাধারণের কাছ থেকে অর্থ জমা রাখতেন। তারা উঁচু টোলে বসে এই ব্যবসায় পরিচালনা করতেন বলে এই উঁচু টোল ব্যাংকো, ব্যাংকো থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। আবার অন্যভাবে দেখা যায় যে জার্মান ব্যাংক যে শব্দটি রয়েছে, এই শব্দের অর্থ হচ্ছে ঋণ। অনেকেই মনে করে জার্মান ব্যাংক শব্দ থেকে ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে, যেটা আমরা বাংলায় ব্যাংক হিসেবে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ব্যাংকের শাব্দিক উৎপত্তি। এখন আমরা কথা বলবো ব্যাংকের সংজ্ঞা নিয়ে। ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, যার প্রধান কাজ হচ্ছে জনসাধারণের কাছ থেকে অর্থ নিয়ে সেই অর্থ সংরক্ষণ করা এবং সেই অর্থ থেকে জনসাধারণকে ঋণ প্রদান করা। তাই ব্যাংক মূলত দুইটি কাজ করে থাকে, একটি হচ্ছে জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং জনসাধারণকে ঋণ প্রদান করে। এই আমানত সংগ্রহ ও ঋণ প্রদানের মধ্য দিয়ে ব্যাংক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। তাই প্রফেসর ক্রেয়ান ক্রস তার সংজ্ঞায় বলেছেন, ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হুইচ ডিলস উইথ মানি অ্যান্ড ক্রেডিট। ব্যাংক হলো একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেটি আমানত সংগ্রহ করে এবং ঋণদান করে। এই আমানত সংগ্রহ ও ঋণ নিয়েই ব্যাংক তার ব্যবসায় পরিচালনা করে এবং মুনাফা অর্জন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাংকের সংজ্ঞা থেকে আমরা ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পারি তা হলো, ব্যাংক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, অর্থাৎ জনসাধারণের একটি অংশ ব্যাংকে অর্থ আমানত জমা রাখেন আর একটি অংশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। এই দুই অংশের মধ্যে ব্যাংক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। তাই মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা ইন্টারমিডিয়ারি ইনস্টিটিউশনস হিসেবে কাজ করা ব্যাংকের একটি প্রধান বৈশিষ্ট্য। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অর্থ ও ঋণের ব্যবসায়ী। ব্যাংক মূলত দুই ধরনের কাজ করে, একটি হচ্ছে আমানত সংগ্রহ করে আরেকটি হচ্ছে ঋণদান করে। এই আমানত সংগ্রহ ও ঋণদানের মাধ্যমে ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসায়ী হিসেবে কাজ করে থাকে। তাই আমরা বলতে পারি ব্যাংক ডিলস উইথ মানি অ্যান্ড ক্রেডিট। এরপরে ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে চাহিবা মাত্র আমানতকারীকে অর্থ প্রদান। তার মানে ব্যাংকে যে আমানতকারী তার আমানত জমা রাখেন, তিনি যে কোনো সময় ব্যাংক থেকে সেই আমানত সংগ্রহ করতে পারবে। ব্যাংক আমানতকারীর আমানত যে কোনো সময় চাহিদা মাত্র প্রদানে বাধ্য। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুদ গ্রহণ ও প্রদান। ব্যাংক যখন আমানত সংগ্রহ করে তখন আমানতকারীকে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ, একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে, এবং ব্যাংক যখন কাস্টমারকে ঋণ প্রদান করে থাকে তখন ঋণের বিনিময়ে কাস্টমারের কাছ থেকে সুদ গ্রহণ করে থাকে। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিরাপত্তার প্রতি। ব্যাংক ব্যবস্থা চালু হয়েছিল নিরাপত্তার প্রয়োজনের কারণে, মুদ্রা ব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থার কারণেই ব্যাংক ব্যবস্থা চালু হয়েছিল। তাই ব্যাংক হচ্ছে নিরাপত্তার প্রতীক। ব্যাংকে জনসাধারণ বা আমানতকারী তার অর্থ নিরাপত্তার কারণেই জমা রাখে। আমরা অনেক সময় দেখে থাকি যে ব্যাংকের বাইরে বোর্ডে লেখা থাকে যে এখানে স্বর্ণালঙ্কার বোল্টে জমা রাখা হয়। তার মানে অর্থের বাইরেও নিরাপত্তার জন্য আমরা যারা স্বর্ণ ব্যবহার করি, অলঙ্কার ব্যবহার করি, সেই অলঙ্কারগুলো ব্যাংকের বোল্টে জমা রাখতে পারি একটি নির্দিষ্ট চার্জের বিনিময়ে। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গোপনীয়তা রক্ষা করা, মেইনটেন্যান্স অফ সিক্রেসি। মেইনটেন্যান্স অফ সিক্রেসি ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা চলচ্চিত্র এবং বই পুস্তকে সুইস ব্যাংকের নাম শুনে থাকি। সুইস ব্যাংক গোপনীয়তা রক্ষার জন্য অনেক জনপ্রিয় হওয়ার কারণে আমানতকারীরা সুইস ব্যাংকের প্রতি অনেক বেশি আকৃষ্ট থাকে এবং তার আমানত সুইস ব্যাংকে জমা রাখে। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মূলধন গঠন, ফরমেশন অফ ক্যাপিটাল। একটা রাষ্ট্রের আমানতকারীরা যখন ব্যাংকে তার আমানত জমা রাখে, ব্যাংকে যখন তার অর্থ জমা রাখে, এই ছোট ছোট অর্থগুলো একটা বড় অ্যামাউন্ট গঠিত হয়, একটা বড় মূলধন গঠিত হয়, যে মূলধন দিয়ে ব্যাংক ঋণদান প্রদান করে এবং এই ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়, তাদের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। ব্যাংকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যাংক প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় মুনাফা অর্জনের জন্য। তাই আর্নিং প্রফিট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফিচার্স ফর এ ব্যাংক।
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন ব্যাংকের কার্যাবলী নিয়ে কথা বলবো, ফাংশনস অফ ব্যাংক। আমি তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। তোমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবসায় প্রশাসন নিয়ে বিবিএ এবং এমবিএ করতে চাও, তারা বাংলা পয়েন্টের পাশাপাশি ইংরেজি পয়েন্ট সম্পর্কেও জেনে নেবে, তাহলে তোমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেই পয়েন্টের সাথে খুব সহজেই পরিচিত হতে পারবে। তো ব্যাংকের কার্যাবলী নিয়ে আমরা কথা বলবো। ব্যাংকের কার্যাবলীর মধ্যে ব্যাংকের প্রধান যে কাজ, সেটি হচ্ছে আমানত সংগ্রহ, কালেকশন অফ ডিপোজিট। ব্যাংক আমানতকারীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে থাকে এবং এর বিনিময়ে আমানতকারীকে একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঋণ প্রদান করা, পেমেন্ট অফ ক্রেডিট। ব্যাংক ঋণদাতাকে ঋণ প্রদান করে থাকে, বিনিময়ে ঋণদাতার কাছ থেকে একটি নির্দিষ্ট হারে সুদ সংগ্রহ করে থাকে। এই দুটি বাণিজ্যিক ব্যাংক এবং ব্যাংকের প্রধান কাজ। ব্যাংকের আরেকটি প্রধান কাজ হচ্ছে মূলধন গঠন, ফরমেশন অফ ক্যাপিটাল। আমি পূর্বেই ব্যাংকের বৈশিষ্ট্যতে তোমাদের সাথে আলোচনা করেছি, ব্যাংক আমানতকারীর কাছ থেকে যে ছোট ছোট আমানত সংগ্রহ করে এটা একটা বৃহৎ আকারে যখন জমা হয়, তখন ব্যাংক কোনো শিল্প প্রতিষ্ঠানকে অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এটা ঋণদানের মাধ্যমে দেশের শিল্প বিকাশে এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে ব্যাংক সহায়ক ভূমিকা পালন করে থাকে। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে বিনিয়োগ। ব্যাংক ইনভেস্টমেন্ট করে থাকে বিভিন্ন খাতে, এর মাধ্যমে ব্যাংক তার তহবিল বৃদ্ধি করে থাকে। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আমরা নর্মালি জানি যে বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা সাধারণত ব্যবহার করি মুদ্রা বা অর্থ। মুদ্রা বা অর্থ ছাড়াও আরও কিছু বিনিময়ের মাধ্যম রয়েছে, যেমন আমরা যখন একটি ভূমি ক্রয় করব, আমরা যখন একটি দালান কোঠা ক্রয় করব, কিংবা একটা আসবাবপত্র ক্রয় করব, আমরা অনেক সময় বিক্রেতাকে সরাসরি টাকা প্রদান না করে আমরা অনেক সময় চেক প্রদান করে থাকি। তার মানে বোঝা যাচ্ছে যে মুদ্রা ছাড়াও অন্য কোনো মাধ্যমে বিনিময় করা যায়। তাহলে বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে চেক। চেকের মাধ্যমে আমরা কোনো কিছু ক্রয় করতে পারি। তো চেক একটি বিনিময়ের মাধ্যম, ব্যাংক চেক প্রদান করার মাধ্যমে একটি বিনিময় মাধ্যম সৃষ্টি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিনিময় মাধ্যম হচ্ছে ডেবিট কার্ড, যেটা দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। আমরা এখন অনেক সময় অনেক শপিং কমপ্লেক্সে কিংবা কোনো কিছু ক্রয় করতে গিয়ে আমরা নগদ টাকা প্রদান না করে আমরা ডেবিট কার্ড থেকে আমাদের ব্যালেন্স ডেবিট করে নিতে পারি। তার মানে ব্যাংক চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট বা ডেবিট কার্ডের মাধ্যমে মুদ্রা ছাড়াও, টাকা ছাড়াও বিনিময়ের আরও কিছু মাধ্যম সৃষ্টি করে থাকে। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অর্থ স্থানান্তর। আমি বর্তমানে কিশোরগঞ্জে অবস্থান করছি, আমি যদি আমার কোনো বন্ধুকে, আমার কোনো আত্মীয়কে চিটাগাংয়ে টাকা পাঠাতে চাই, তাহলে আমি কিশোরগঞ্জের একটি ব্যাংকে, যেমন কিশোরগঞ্জের ডাচ বাংলা ব্যাংকে গেলাম, সেই ব্যাংকে আমি টাকা ডিপোজিট করে দিলাম আমার সেই আত্মীয় বা বন্ধুর নামে, সেই বন্ধু চিটাগাংয়ের ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে। তাহলে ব্যাংকের মাধ্যমে, অনলাইন ব্যাংকের মাধ্যমে আমরা খুব দ্রুত সময়ে টাকা ট্রান্সফার করতে পারি। তাই অর্থ স্থানান্তর ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে সেবামূলক কার্যাবলী। ব্যাংক সরকারের প্রতিনিধি হয়ে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যাবলী পরিচালনা করে, যেমন ব্যাংক একজন প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতা দিয়ে থাকে, একজন বয়স্ক মানুষকে বয়স্ক ভাতা দিয়ে থাকে, বিধবা ভাতা দিয়ে থাকে। এই ধরনের কার্যাবলীর মাধ্যমে ব্যাংক সেবামূলক কার্যাবলী পরিচালনা করে থাকে। আবার যারা অবসরে চলে গেছেন তাদের পেনশনের টাকাও ব্যাংক প্রদান করে থাকে। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। ব্যাংক বিভিন্ন ধরনের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী পরিচালনা করে থাকে, যেমন একজন আমদানিকারক যখন একটি ব্যাংকে লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়নপত্র খুলে, তখন ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে থাকে। তাহলে এটা ব্যাংক আমদানিকারকের পক্ষে আমদানিকারকের প্রতিনিধি হিসেবে কাজ করছে। আবার যখন কোনো কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে থাকে, ব্যাংক সেই কোম্পানির শেয়ারগুলো জনসাধারণের উদ্দেশ্যে বিলি করে থাকে। তাহলে ব্যাংক জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বিক্রি এবং আমদানিকারকের পক্ষে লেটার অফ ক্রেডিট প্রদানের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী পরিচালনা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যাংকের শাব্দিক অর্থ, ব্যাংকের সংজ্ঞা, ব্যাংকের বৈশিষ্ট্য, ব্যাংকের কার্যাবলী নিয়ে কথা বললাম। আমরা পরবর্তী ক্লাসে ব্যাংকের অর্থনৈতিক গুরুত্ব, ব্যাংকার কি, ব্যাংকিং কি, ব্যাংকের প্রকারভেদ, বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনা থেকে তোমাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তোমরা সেটি কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাবে, আমরা সেই বিষয়টি তোমাদের জানানোর চেষ্টা করব। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।